শ্যাডো আয়োজিত অনলাইন আর্ট এক্সিবিশন 15 আগস্ট থেকে 22 আগস্ট। আমাদের এই আর্ট এক্সিবিশনের শুভ সূচনা করবেন আমাদের খুব কাছের মানুষ, আমাদের প্রাণের মানুষ, শিল্প সাহিত্য ও নাট্য জগতের, নাট্য সংস্কৃতি জগতের প্রিয় মানুষ শ্রী অমৃতাভ ব্যানার্জি। নমস্কার। আজকে যে শ্যাডো আয়োজিত সর্বভারতীয় চিত্র প্রদর্শনী, যার নাম রাখা হয়েছে শ্যাডো বলে, তার আয়োজনে এই নতুন মাধ্যমে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের যে অতিমারীর প্রকোপ চলছে, তারই মধ্যে যখন সামাজিকভাবে মানুষকে সামাজিক দূরত্ব তৈরি করার কথা বলা হচ্ছে, তখন স্বপন দেবনাথবাবু, তাকে আন্তরিক ধন্যবাদ যে এই নতুন মাধ্যমে সামাজিক মানুষকে সামাজিক প্রয়োজনে এবং শিল্পের প্রয়োজনে একত্রিত করছেন, এবং আমার মতো একজন সাধারণ মানুষকে এই বিষয়ে দু চারটি কথা বলবার জন্যে সুযোগ দিয়েছেন। আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগের। আসলে ব্যাপার হচ্ছে যে সৃজনশীল কাজে, সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, চিত্রকলা, নাটক, সাহিত্য, সে সমস্ত ক্ষেত্রেই মানুষ তার নিজের বিকাশের জন্যে, সভ্যতার বিকাশের জন্যে যা বিভিন্ন কাল ধরে মানুষ নির্মাণ করেছে, আর এই নির্মাণের ক্ষেত্রে আবশ্যিকভাবে বলতে হবে চিত্র একটি সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে প্রাচীনতম এবং শক্তিশালী মাধ্যম, যার জন্যেই মানুষের, যে আদিম মানুষের কথা আমরা জানি, আলতামিরার গুহাচিত্রে আমরা দেখতে পাই, যেখানে ওই সমাজবদ্ধ মানুষ দলবদ্ধভাবে একটি বাইসনকে মারবার জন্যে একত্রিত হয়েছে, এবং সেইটি শিকার শেষে ফিরে এসে কোনো একজন গুহার গায়ে কয়েকটি রেখায় অঙ্কিত করেছেন যা আজও অমলিন, এবং তার থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় আমাদের সামনে চলে আসে। তার প্রথমটি হচ্ছে এই যে দেখুন, মানুষের সৃজনশীলতা তার শ্রম সম্পর্কিত হতে বাধ্য হয়, মানুষের কল্পনা যা বাস্তবে আছে তার সাথে নির্ভর করেই সে সুদূর প্রসারী একটা কসমিক রেঞ্জ চায়, এবং সেই ক্ষেত্রে ওই যে বাইসন, তার যে গতি আজও ধরা আছে কয়েকটি রেখায় এবং মানুষ দলবদ্ধভাবে শিকার করছে, সেই চিত্রটি দেখা মাত্রই গায়ে যেন শিহরণ জাগে। এই চিত্রের ক্ষমতাটা কতখানি, একটা মজার কথা বলি। জয়নুল আবেদিন, বাংলাদেশের, শুধু বলে লাভ নেই, ভারতীয় চিত্রকলার ক্ষেত্রে জয়নুল আবেদিন অবিভক্ত বাংলায় জন্মেছিলেন, এবং তার চিত্রকলার শক্তি গোটা বিশ্বের মানুষ জানেন। এই জয়নুল আবেদিন ওই 1953 সালে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন, তো তিনি সেই সূত্রে স্পেনে গিয়েছেন, স্প্যানিশ ভাষা তিনি জানতেন না, কিন্তু রেস্তোরাঁতে ঢুকে তিনি যখন খাবার হুকুমত দিচ্ছেন, তার জন্য তিনি একটি পদ্ধতি আবিষ্কার করলেন, তার সাথের স্কেচ বইতে তিনি ছবি আঁকতেন, একটা সামোভার কি একটা ভাজার কড়াই, একটা গরু, তারপরে সেখানে একটা তার বাদিগের ঠ্যাং,
কিংবা একটা মুরগি, তার ডিম, এইগুলো দিয়ে তিনি রেস্তোরাঁর বয়কে দেখাতেন এবং তারা অবলীলায় বুঝে যেত যে কী তিনি চাইছেন। অর্থাৎ ছবির এই যে ক্ষমতা, সেই ক্ষমতা চিত্রশিল্পীদের ক্ষেত্রে নিশ্চয়ই একটি শ্লাঘার বিষয় এবং মানুষকে এই চিত্রের ক্রমবিকাশের ক্ষেত্রে তার দেখার চোখকে শিক্ষিত করতে হচ্ছে। কারণ রিয়ালিজম, সুরিয়ালিজম, নিওরিয়ালিজম, কিউবিজম কত কিছুই না এসেছে আন্দোলনের মধ্য দিয়ে এবং গোটা বিশ্বেই, আমাদের ভারতীয় চিত্রকলাতেও তাই। আমরা জানি আমাদের স্থাপত্য, আমাদের চিত্রকলা ঐতিহ্য পরম্পরায় যদি সিন্ধু সভ্যতা থেকে ধরে আজ পর্যন্ত ধরা হয় তাহলে নিশ্চিতভাবেই তার একটা ক্রমবিকাশ আছে। গুপ্ত যুগের, যাকে আমরা বলি চিত্রকলার ক্ষেত্রে একটি সুবর্ণ যুগ, সে একই রকমভাবে আমরা বাংলায় যদি ধরেছি, বাংলার ক্ষেত্রে পাল যুগে আমরা প্রচুর নিদর্শন পাই এবং সেইখানে চিত্রকলার যে নানান মাধ্যম, সে নানান মাধ্যম আমাদের সামনে এসেছে এবং তা মানুষকে বিমোহিত করেছে, বিমুগ্ধ করেছে এবং সেগুলি আজও আমাদের কাছে ঐতিহ্যবাহী কর্মকাণ্ড বলে বিবেচিত হচ্ছে। এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বাংলার চিত্রশিল্পের ক্ষেত্রে, একজন মানুষের কথা উল্লেখ না করে আমি শেষ করতে পারবো না, অসংখ্য চিত্রকর আছেন কিন্তু বাংলা বাঙালি যাকে নিয়ে সর্বদা গর্বিত, সেই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ছবির জীবন অনেক শেষ বয়সের দিকে শুরু হয়েছিল, তখন তিনি প্রায় ষাটোর্ধ্ব মানুষ, আর এই তার ছবিকে গোটা বিশ্বের কাছে পরিচিত যিনি করিয়েছিলেন সেই বিদেশিনী, তার নাম ভিক্টোরিয়া ওকাম্পো। এবং তারই কল্যাণে ফ্রান্সে 1930 সালে রবীন্দ্রনাথ যে 400 ছবি বগলদাবা করে নিয়ে গিয়েছিলেন তার চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এবং আজকের দিনে রবীন্দ্রনাথের নানান সৃষ্টিকাণ্ডকে নানানভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তার অনন্যতা স্বীকার করা হচ্ছে, কিন্তু ছবির জগতে তারই ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর, কাকার এই চিত্রকণ্ডে নন্দলাল বসু, যাদের হাত ধরে বাংলার ক্ষেত্রে নতুন চিত্রকলার পথ প্রদর্শিত হয়েছিল, রবীন্দ্রনাথ সেখানে আরেকটি নতুন যুগের সূচনা করলেন তার ছবির মধ্য দিয়ে। আমরা এই উদ্যোগকে, শ্যাডোর এই উদ্যোগকে আবশ্যিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে যারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন, সর্বভারতীয় প্রদর্শনীতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন, তাদের সকলকে স্বাগত জানাই এবং বলি যে আমাদের শিল্প, সাহিত্য, সৃজনশীলতা বিকশিত হোক, মানুষের ভয় আতঙ্ক কাটুক। নমস্কার, ধন্যবাদ।